একুশের দেখানো পথে হেঁটেই একাত্তরে বাংলাদেশ অর্জন করেছে স্বাধীনতা। বায়ান্নর ভাষা শহীদদের সেই আত্মত্যাগ বৃথা যায়নি এবং বৃথা যেতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ক্ষেত্রে অবদানে ২৪ বিশিষ্টজনের হাতে একুশে পদক বিতরণ অনুষ্ঠানে আজ একথা বলেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক ২০২২ প্রদানের আনুষ্ঠানিকতা। সম্মানিত সুধীবৃন্দ, যাদের মেধা ও শ্রম দেশকে আলোকিত করেছে এমন ২৪ জন বিশিষ্ট নাগরিক ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা। প্রধানমন্ত্রীর পক্ষে পদক হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ প্রথম ভাষা শহীদদের সম্মানিত করার উদ্যোগ নেয় বলেও জানান তিনি। যে কিছু অর্জন আমরা যতটুকু করতে পেরেছি মহান আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু তা করতে পেরেছি, যেটা জাতিপিতা সবসময় বলতেন এবং তার লেখাও আছে যে মহৎ অর্জনের জন্য মহান আত্মত্যাগ দরকার। তার সেই আত্মত্যাগের মধ্য দিয়েই আজকে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা, ভাষার অধিকার, মায়ের ভাষায় কথা বলার অধিকার, কাজে মাকে মা বলে ডাকার এই অধিকার অর্জন, এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া। আর এরই পথ ধরে পেয়েছি আমরা স্বাধীনতা। হঠাৎ ঘোষণায় স্বাধীনতা আসে না, সেটা আসেনি, এবং সেই সংগ্রামের পথ বেয়ে কিন্তু এই স্বাধীনতা এসেছে। আর সেই স্বাধীনতা আমরা শুরুই করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং তারই অবদান আজকে আমাদের স্বাধীন সত্তা, স্বাধীন জাতি সত্তা এবং বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। দেশ গঠনে ভাষা শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নেয় বলেও জানান শেখ হাসিনা। আমরা জানি খুব সকলকে আমরা দিতে পারি না, তবু আমাদের প্রচেষ্টা হচ্ছে যে যারা একসময় অবদান রেখেছেন, আবার অনেকে হয়তো হারিয়েও যাচ্ছিলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকেও খুঁজে বের করতে এবং তাদের সম্মান করতে, যাতে ইতিহাস বিকৃতির হাত থেকে আমাদের দেশের মানুষ মুক্তি পায়। কারণ ৭৫ এর পর তো ইতিহাস বিকৃতি করা হয়েছিল। ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদান সেটা তো মুছেই ফেলা হয়েছিল। তা আজকে আসলে সত্যকে কেউ মুছে ফেলতে পারে না। ইতিহাস ঠিক